নমস্কার বন্ধুরা, কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এসেছি আপনাদের কাছে। গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনারা এর আগে অনেক কন্টেন্ট দেখেছেন, অনেক রকম ভিডিও দেখেছেন, বিভিন্ন ধরনের ভিডিও। আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যেহেতু আপনারা জানেন যে আমি মাউথ অর্গ্যান একটুখানি বাজানোর চেষ্টা করি, তো কীভাবে মাউথ অর্গ্যান বাজাতে হয় কিংবা মাউথ অর্গ্যান সম্পর্কে আজকের এই ভিডিও আপনারা দেখুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আর দেরি নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন গৌতমের সাথে। আর যারা মাউথ অর্গ্যান ভালোবাসেন তাদের জন্য আপনারা অবশ্যই দেখবেন গৌতমের সাথে, এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমরা চলে যাচ্ছি মাউথ অর্গ্যানে। হ্যাঁ বন্ধুরা, মাউথ অর্গ্যান এর আরেকটি নাম হলো হারমোনিকা। আপনারা যারা হারমোনিকা এবং মাউথ অর্গ্যান ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনাদের আগেই বলেছি, আমরা মাউথ অর্গ্যান কিংবা হারমোনিকা আপনারা যাই বলে থাকুন, তিন রকমের হয়। একটি যেটা আপনারা এখন শুনছেন মাউথ অর্গ্যানটা, প্রথম হলো এশিয়ান ট্রেমোলো, দু নম্বর ডায়াটোনিক বলে একটি মাউথ অর্গ্যান আপনাদের নিশ্চয়ই দেখেছেন, এবং এখন যেটা দেখছেন আমি যেটা বাজালাম ক্রোম্যাটিক হারমোনিকা, এটাকে বলা হয় ক্রোম্যাটিক হারমোনিকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন যে মাউথ অর্গ্যানটা দেখছেন এটা ক্রোম্যাটিক হারমোনিকা, এটি টাওয়ার কোম্পানির। আমরা যারা নতুন শিক্ষার্থী, যারা আমরা নতুন মাউথ অর্গ্যান বাজাতে চায়, তাদের জন্য কিন্তু এই টাওয়ার কোম্পানির এই মাউথ অর্গ্যান খুব ভালো। তো মাউথ অর্গ্যান আপনাদের ব্যাপারে একটুখানি জানাই, এটা এই হারমোনিকা কিংবা মাউথ অর্গ্যান একে ব্লাইন্ড ইনস্ট্রুমেন্ট বলা হয়, কারণ এই মাউথ অর্গ্যানে আমরা কিন্তু আন্দাজে সব কিছু বাজাই, আমরা চোখে দেখতে পাই না, যেহেতু আমরা আন্দাজে সব কিছু বাজাতে হয় আমাদেরকে। আমরা মাউথ অর্গ্যানের আজকে এই টাওয়ার কোম্পানির যে মাউথ অর্গ্যান, এই মাউথ অর্গ্যান সম্পর্কে আপনাদের দু চারটি কথা বলবো। যারা নতুন শিক্ষার্থী, আমি চাই আপনারা যারা মাউথ অর্গ্যান ভালোবাসেন শুনতে তারা কিন্তু বাজাতেও পারবেন। এবং মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মাউথ অর্গ্যান বাজালে নাকি হাঁপানি রোগ হয়, এটা সম্পর্কে একটু ক্লিয়ার করি। মাউথ অর্গ্যান বাজালে হাঁপানি রোগ তো দূরের কথা, মাউথ অর্গ্যান বাজালে কোনো দিন হাঁপানি রোগ হবে না, এই কথা আপনাদের গ্যারান্টি সহকারে বলছি। ছোটো থেকে যারা মাউথ অর্গ্যান যদি বাজাতে শুরু করেন তাদের জীবনে কোনো দিন হাঁপানি রোগ হবে না এবং হার্ট স্ট্রং থাকবে। কারণ আমরা মাউথ অর্গ্যান বাজাতে গেলে সারে গামা পা ধা নিশা, এই যে এই যখন আমরা সারে গামা বাজাচ্ছি তখন কিন্তু আমাদের সিস্টেম আছে, সা বাজাতে গেলে যেমন হাওয়া ছাড়তে হয়, রে হাওয়া টানতে হয়, গা হাওয়া ছাড়তে হয়, মা হাওয়া টানতে হয়, পা হাওয়া ছাড়তে হয়, ধা আবার টানতে হয়, নি টানতে হয়, সা আবার ছাড়তে হয়। তো আমরা এইভাবে কিন্তু সারেগামা পা আমরা বাজাই, যার ফলে একবার হাওয়া ছাড়ছি টানছি, ছাড়ছি টানছি, হার্ট আমাদের এক্সারসাইজ হয়, একটা ব্যায়ামের কাজ করে, সেক্ষেত্রে হার্ট স্ট্রং হয়। আমি বিভিন্ন ডাক্তারের সঙ্গে কথা বলেছি এই ব্যাপারে। আপনারা গৌতমের সাথে এই চ্যানেলে এর আগের এপিসোড আপনারা দেখবেন যে হারমোনিকা বাজালে
কতটা মানুষের স্বাস্থ্যের পক্ষে উপকারী এটা নিয়েও কিন্তু একটা এপিসোড হয়েছে। আপনারা একটু সার্চ করলেই আমার এই গৌতমের সাথে চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পাবেন, আমি লিংক দিয়ে দেব। এরপর আসি মাউথ অর্গানের ব্যাপারে। যারা মাউথ অর্গান শিখতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে মাউথ অর্গান বাজানো কিন্তু খুব একটা কঠিন নয় এবং ধৈর্য সহকারে আমাদের মাউথ অর্গান বাজাতে হবে। এরপর আসবো সরাসরি মাউথ অর্গানে। এই যে আপনারা দেখছেন এই মাউথ অর্গানে আমরা এই যে বটন দেখছেন এটা থাকবে সবসময় রাইট সাইড। আমরা মাউথ অর্গানকে দেখাই যে এই মাউথ অর্গানে ২৪টা হোল আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ২৪। এই ২৪টা হোলের কাজ কি? আমরা যদি তিন ভাগ করি আট তিনে ২৪, প্রথম আট মাঝের আট এবং শেষের আট, আমরা এটাকে বলি লোয়ার অক্টেভ, মিডিল অক্টেভ এবং আপার অক্টেভ। যেমন এই যে সা রে গা মা পা ধা নি সা, মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ন নম্বর থেকে আমরা কিন্তু মিডিল অক্টেভে সা রে গা মা বাজবে। দেখুন ঘুরে আবার সা নি ধা পা মা গা রে সা। আমরা মিডিল অক্টেভ ন নম্বর বাজাচ্ছি সা, দশ নম্বর রে, এগারো নম্বর গা, বারো নম্বর মা, তেরো নম্বর পা, চোদ্দো নম্বর ধা, পনেরো নম্বর নি, কিন্তু পনেরো নম্বরে না ষোলো নম্বরে বাজবে নি এবং পনেরো নম্বরে আবার ঘুরে আসবে সা। এই সিস্টেমে আমাদের বাজাতে হবে। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, অনেকে ভাবেন মাউথ অর্গান কিন্তু এক মাসের মধ্যেই আমরা গান বাজাতে পারবো, কিন্তু সেটা একদমই ভুল ধারণা। যারা নতুন শিক্ষার্থী তাদের সা রে গা মা পা ধা নি সা এই যে আন্দাজে বাজানোটা কিন্তু খুব কঠিন। আমরা যেহেতু দেখতে পাই না আন্দাজে আমাদের বাজাতে হবে, সেক্ষেত্রে কারোর হয়তো এক মাস কি দু মাস তিন মাস তাদের লেগে যায় সা রে গা মা বাজাতে। কিন্তু আমরা যদি ধৈর্য রাখি, আমাদের যদি ধৈর্য রেখে আমরা পুরো নোটেশন যখন আমরা হাতে পাবো গানের তখন আমরা বাজাতে সুবিধা হবে। যদি আগে থেকে আমরা সা রে গা মা পা ধা নি সা খুব ভালোভাবে স্বরলিপিটা বাজাতে পারি, সা রে রে গা গা মা বিভিন্ন ধরনের আস্তে আস্তে চেঞ্জ করে, তাহলে আমরা যখন গান বাজাবো তখন আমাদের ক্ষেত্রে এইগুলো অনেক কাজে দেবে। এই যেমন আমি এখন আপনাদের মিডিল অক্টেভে বাজাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা, এবার আবার আমি সা নি ধা পা যাবো। ঠিক এইভাবেই আমরা কিন্তু লোয়ার অক্টেভও সা রে গা মা একই সিস্টেমে বাজবে, আবার আপার অক্টেভও একই সিস্টেমে বাজবে। আপনারা কিন্তু মাউথ অর্গান যারা বাজাতে ইচ্ছুক তারা কিন্তু প্রথমে একটা টাওয়ার কোম্পানি মাউথ অর্গান কিনে আনতে হবে আপনাদের, তারপরে আপনাদের যেভাবে বোঝালাম সেভাবে আপনাদের এগোতে হবে। আপনারা গৌতমের সাথে এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং এই মাউথ অর্গান যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চারিদিকে ছড়িয়ে দিন এই ভিডিও, যাতে মাউথ অর্গান যারা ভালোবাসেন তারা মাউথ অর্গান যাতে তাদের বাজানোর সুবিধা হয় সেক্ষেত্রে আমি আপনাদের সর্বদা সাহায্য করতে প্রস্তুত। আপনাদের কোনো সুবিধা অসুবিধা যদি মাউথ অর্গান বাজাতে কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেব। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে একটি লাস্ট মাউথ অর্গানে আপনাদের শেষ করছি অনুষ্ঠান। মাউথ অর্গানে একটি খুব বিখ্যাত শোলে ফিল্মে শ্রদ্ধেয় ভানুগুপ্ত মহাশয় উনি বাজিয়েছিলেন, সেটি আমি বাজানোর চেষ্টা করছি এবং আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি এই বাজনাটার মধ্য দিয়ে।